এখন আমরা যে ছবিটি দেখছি, এই ছবিটি এখন নেটিজেন দুনিয়া অনেক ভাইরাল হয়েছে। এর অনেক কারণ রয়েছে। ভারতের নায়িকা ইথিকাকে নিয়ে ডিপজল যা বলেছে, তার প্রেক্ষিতে এই ছবির অনেক ভাইরাল। এখন প্রশ্ন হলো, কেন এই ছবি ভাইরাল? তার কারণ জানতে গেলে ডিপজলের এই কথাগুলো শুনতে হয়, এরপরে বুঝতে পারা যাবে কেন ছবিটি ভাইরাল। ইদিকা পাল তো যে ড্রেস পরছে বিগত দিনের যেসব ছবিতে, ওই ড্রেস মানুষ পরে না। অশ্লীল কোনটা এখন? বরখা পরলে কি আর সাজবে? সাজবে না। তে আমার মনে হয় উনি যে ড্রেস পরে ইন্ডিয়া শর্ট দিচ্ছে, আমার মনে হয় ওখানে থাকলেই ভালো। বাংলাদেশে এসে বরখা না পরাবে, এটা আমাদের দেশও হয় না তা না, কিন্তু আমাদের একটা লিমিট আছে, লিমিটে কাজ হয়। কিন্তু ওই দেশে লিমিট নাই, যে যত খোলাইতে পারে, যে যত দেখাইতে পারে। তবে আমাদের দেশটা ওইটা না করা বেটার। আমরা মুসলমান, মুসলমান কান্ট্রি, আমরা মুসলমান স্টাইলে আমরা কাজ করার চেষ্টা করি, মানে খারাপ সাইডটা যত কম করা যায়। অশ্লীল পোশাক আশাক শুধু হয় না, অশ্লীল তো মানুষের আচরণও হয়। আর সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক প্ল্যাটফর্মে, অ্যাকচুয়ালি পাবলিক প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় অশ্লীল আচরণ। আমার পোশাক আশাকটা নয়। কি দেখুন, উনি তো অলরেডি একজন, আপনি বললেন যে তাকে সিনেমার লর্ড বলা হয়, সো উনি তো অলরেডি একজন বড় মাপের মানুষ, ওনাকে তো আর আমার আলাদা করে কিছু বলা নেই। ছোটখাটো সদ্য ইন্ডাস্ট্রিতে আসা একটা মানুষ, তো ওনাকে তো, এত বড় মানুষকে তো আমার কিছু বলা নেই। তবে একটা প্রশ্ন আছে আমার, যতদূর ধারণা উনি বলেছেন যে আমি অশ্লীল পোশাক আশাক করি, তো আমার যে একটা প্রশ্ন আছে ওনার কাছে, সেটা হচ্ছে অশ্লীল কোনটা? মানে আমার মনে হয় যে সোশ্যাল মিডিয়া বা আমার এখন অব্দি করা যে কটা কাজ আছে, সেখানে কোথাও অশ্লীলতা আছে বলে আমার মনে হয়, আমার মনে হয় না, আমি জানি না ওনার কেন মনে হয়েছে। তো আমার ওই প্রশ্নটাই ওনার কাছে করার, যে অশ্লীল কোনটা। আর আরেকটা কথা আমি একটু ব্যক্তিগতভাবে বলতে চাইবো, উনি আমার থেকে অনেক বেশি সিনিয়র। আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করিনি এই কথাটা কোনোদিন ওনার থেকে, কারণ অশ্লীল পোশাক আশাক শুধু হয় না, অশ্লীল তো মানুষের আচরণও হয়। আর সোশ্যাল মিডিয়াতে বা পাবলিক প্ল্যাটফর্মে, অ্যাকচুয়ালি পাবলিক প্ল্যাটফর্মে একটা মেয়ের পোশাক আশাক নিয়ে মন্তব্য করাটা আমার মনে হয় অশ্লীল আচরণ। আমার পোশাক আশাকটা নয়।